শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গণমাধ্যমের স্বাধীন অস্তিত্ব বিপন্ন করার এজেন্ডা বাস্তবায়ন করেছে সরকার বলে মনে করেন বিএনপি। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, নতুন প্রজন্মকে ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার বলে মনে করে জামাত। এবার থাকছে বিস্তারিত প্রতিবেদন। সরকার সাংবাদিকদের উপর হামলার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীন অস্তিত্ব বিপন্ন করার এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, যে কোনো সমালোচনাকে আওয়ামী সরকার বিপন্ন বলেই আওয়ামী লীগ সাংবাদিকদের উপর হামলার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীন অস্তিত্ব বিপন্ন করার এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই তারা একের পর এক বন্ধ করছে চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, দিগন্ত টিভি, আমার দেশ, দৈনিক দিনকাল সহ অসংখ্য অনলাইন পোর্টাল। ফলে হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। বাংলাদেশে আজ এমন এক পরিস্থিতি যে কোনো সংবাদপত্র বা টিভি চ্যানেলের মালিকপক্ষে বিরোধী দলের ঘনিষ্ঠজন আছেন জানলে জোরপূর্বক ও অবৈধভাবে সেগুলো বন্ধ করে দিচ্ছে জনবিদেশী সরকার। তিনি বলেন, সাংবাদিক নির্যাতনের জন্য যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী তারা প্রায় সবাই আওয়ামী লীগের রাজনীতি বা প্রভাবশালী মহলের সঙ্গে সংশ্লিষ্ট হলে সেই কারণেই বিচারের আওতামুক্ত থাকে। আওয়ামী আইন ও বিচার এদের স্পর্শ করতে পারে না। এভাবেই দেশে তৈরি করা হয়েছে এক নৈরাজ্যময় ভীতিকর পরিবেশ। রিজভী বলেন, সাংবাদিকদের উপর সংগঠিত এসব হামলা মামলা ও নির্যাতন নিপীড়ন প্রতিরোধে প্রশাসনিক ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের নির্লিপ্ততা এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের সরাসরি প্রশ্রয় প্রমাণ করে যে জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে ক্ষমতাধররা নিজেদের দুর্নীতি অন্যায় লুকিয়ে রাখতে বিচার বিভাগ সহ রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করছে। গণমাধ্যমের সাংবাদিক সহ বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়ন করে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কেউ রাষ্ট্রপতির পদক, পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ পোস্টিং লাভ করে। তিনি এদিকে আরও বলেন, সাগরুনির হত্যাকাণ্ডের একযুগ আজ পেরিয়ে গেল, অথচ আজও তদন্ত প্রতিবেদন দেওয়া হলো না, খুনিদের শনাক্ত করা হলো না, বিচারের ন্যূনতম উদ্যোগ নেওয়া হলো না। বিএনপির পক্ষ থেকে আমরা এই স্বেচ্ছাচারী রহস্য উন্মোচনের দাবি জানাই, সাগরুনি হত্যার বিচার চাই। আমরা চাই প্রতিটি সাংবাদিকদের নিরাপত্তা, তাদের পেশাগত স্বাধীনতা, চলমান শান্তিপূর্ণ আন্দোলনের অনিবার্য বিজয়ের মাধ্যমে স্থাপিত গণতান্ত্রিক বাংলাদেশে সাগরুনি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের মাধ্যমে আমরা সকল সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, নতুন প্রজন্মকে ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার বলে মনে করে জামাত। জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক সোমবার সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের নামে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী সরকার দেশের শিক্ষা কারিকুলামে ধর্মীয় ও দেশীয় ঐতিহ্যবিরোধী ব্যাপক পরিবর্তন সাধন করেছে। নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা বিলোপ করে সেখানে শিশু শ্রেণী থেকে নাচ, গান ও শিল্পের নামে অশ্লীলতা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। শিক্ষার মাধ্যমে জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে, অথচ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার লক্ষ্যে জাতীয় আদর্শ ও জাতিসত্তা বিরোধী শিক্ষানীতির অবতারণা করা হয়েছে। মুজিবুর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকার নীতি আদর্শহীন ও চরিত্র বিধ্বংসী শিক্ষা কারিকুলাম জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে কোমলমতী ছাত্রছাত্রীদের চরিত্র ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করছে। দেশের 92% মুসলমান এই শিক্ষা কারিকুলাম কোনো অবস্থাতেই মেনে নেবে না। দেশের শিক্ষা কারিকুলামে ট্রান্সজেন্ডারের মতো সর্বনাশী এবং যৌন বিকৃতি সম্পন্ন বিষয়াদি যুক্ত করে সরকার মূলত মুসলিম জাতিসত্তার স্বকীয়তা নির্মূল করার এক ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকে সন্নিবেশিত লিঙ্গ বিকৃতির মতবাদ আমাদের সন্তানদেরকে মূলত সমকামিতার মতো অনৈতিকতার দিকে ঠেলে দিবে। এসব অপ্রয়োজনীয় আপত্তিকর বিষয়াদি পাঠ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নৈতিকতা বিবর্জিত নাগরিক হিসেবে বেড়ে উঠবে, যা জাতির জন্য অশনি সংকেত। মুজিবুর রহমান আরও বলেন, জাতির ভবিষ্যৎ প্রজন্মকে অনৈতিক শিক্ষা দিয়ে তাদের চরিত্র ধ্বংস করা যে চক্রান্ত করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। এসব শিরেক কুফুরি অনৈতিক এবং চরিত্রবিধ্বংসী বিষয়াদি শিক্ষা কারিকুলাম থেকে বাদ দিয়ে জাতিসত্তা, নৈতিক আদর্শ ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা কারিকুলাম প্রণয়নের জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের তৌহিদি জনতা ইসলামী মূল্যবোধ বিধ্বংসী কোনো শিক্ষানীতি মেনে নেবে না। আমি দেশের আলেমুলামা, শিক্ষাবিদ, শিক্ষক সমাজ, ছাত্রছাত্রী এবং অভিভাবকসহ দেশপ্রেমিক নাগরিকদেরকে সরকারের এসব আত্মঘাতী শিক্ষানীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের 13 ফেব্রুয়ারি 2024 সর্বশেষ আপডেট।